হাই বন্ধুরা, আমি নমিতা, নমিতার কিচেন লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ডিমি শাকের বড়া করে। তো এটা হলো ডিমি শাক, দেখুন, এটাকে ডিমি শাক বলে। তো আমি এটা ভালো করে পাতাগুলোকে ছাড়িয়ে, ডাঁট দেব না আমি, পাতা দেব, আর এই মাথাটা এইটুকু দেব মাথার। তো এরকম করে আমি ছাড়িয়ে নেব, তারপর আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ছাড়িয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ভীষণ উপকারী ডিমের শাক, দেখুন। তো আমি দিয়ে দেব বেসন, বেসন দেব 2 টেবিল চামচ, আর চালের গুঁড়ো দেব 1 টেবিল চামচ। তো বন্ধুরা, বেসন যতটা দেবেন চালের গুঁড়ো তার হাফ হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু চিনি গুঁড়ো, যেহেতু তিতো হয় চিনিটা দিলে ভালো লাগবে। দেব হলুদ সামান্য, দেব জিরে সামান্য, জিরে গুঁড়ো দেব, ধনিয়া গুঁড়ো সামান্য, আর দেব লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। তো আমি ভালো করে মেখে নেব। তো দেখুন, আমি মেখে নিয়েছি। আমার সামান্য একটু জল লাগবে, আমি হালকা একটু জল দিলাম, সামান্য পরিমাণে দিতে হবে। তো আমি ভালো করে মেখে নিয়েছি, এখন আমি বড়া ভাজব। দিয়ে দেবো তেল, সরি পড়ে গেল, তো আমি তেল দিয়ে দিয়েছি। হাতটা স্লিপকে বোতলে মুটকিটা পড়ে গেল আমার, তো তেলটা আমার গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেব এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে। ডিমের শাক একটু তেতোই হয়, তো তেতো হলেও এটি ভীষণ উপকারী একটি শাক। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়।
ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন বাকিগুলো ভেজে নেব একই ভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন